বড় করার উদ্দেশ্য হলো আমি তো আপনার কাছে একটা গাছ বিক্রি করে দিলাম, আপনি নিয়ে গেলেন, ভবিষ্যতে কি হবে কারো জানা নাই। আর আমি যদি এরকম বড় সরো করে একটু ফল ধরাইয়া এটা দেখা বুঝিয়ে আপনার কাছে দিতে পারি, তাহলে গ্যারান্টি থাকে? হ্যাঁ, একটা গ্যারান্টি থাকে। আচ্ছা, এটাও কি 12 মাসই? এটাও 12 মাসই। এই দেন, এখানটা মাশাআল্লাহ দেখুন, মুকুল আসছে। বন্ধুরা দেখেন আপনারা, এই যে এটা তো আপনার, এই যে একদিকে আপনার ফুল এসে গেছে, এটা ফল হয়ে গেছে, এদিকে ফল আছে, এটাও 12 মাস, এটাও 12 মাসই। গাছগুলো যদি আমার বাংলাদেশের কৃষকরা লাগায় অল্প যত্নে কম খরচে কম ব্যয়ে, এটা লাভজনক হবে, এটা আমি আশাবাদী ইনশাআল্লাহ। আচ্ছা, আর রামবুটানের এখন কেজিও তো বাজারে অনেক দাম প্রচুর। জি জি, আমার তো আপনার 1000 টাকা কেজি ধরেন, তো 40 কেজি রামবুটান হইলে আপনার 40000 টাকা। 40000 টাকা, জি। তো অনেক দাম, অনেক দাম আসলে। তাহলে বলা যায় যে বাংলাদেশের মধ্যে যে ফলগুলি আছে তার মধ্যে সবচেয়ে দামি ফল হবে রামবুটান। রামবুটান, জি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন, সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি, আমি শান্ত মিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নরসিংদী জেলা শিবপুর থানার বান্দারদিয়া গ্রামে। তার মধ্যে বর্তমানে সারা বাংলাদেশে সারা জাগানো একটি গাছ হচ্ছে আপনার রামবুটান, এই যে মালয়েশিয়ান রামবুটান গাছ। এখন এই দেখেন, এই গাছে কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর রামবুটান ঝুলে আছে। তো এই পাশে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এই পাশেও কিন্তু মাশাল্লাহ হলুদ রামবুটান। তো এখানে দুইটা জাতের রামবুটান আছে। তো এই রামবুটানগুলি আপনার কীভাবে পরিচর্যা করতে হয়, এই গাছগুলি আপনার কেমন লাভজনক বা কেমন সম্ভাবনাময় এই বাংলাদেশের মাটিতে, তো সে সম্পর্কে আমরা কথা বলবো এবং জানতে চাইবো যে এই সম্পর্কে। তো আশা করছি রামবুটান সম্পর্কে জানতে এবং দেখতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা ভালো আছে। তো কাকা, আজকে আপনার বাগানে, আপনার নার্সারিতে চলে আসলাম। আপনার নার্সারিতে মোট কত আইটেমের গাছ আছে? মাশাল্লাহ, আল্লাহর রহমতে আমার এই বাগানে 460 প্রকারের গাছ আছে। 460 প্রকার, এর মধ্যে কি দেশি বিদেশি সব মিলে? হ্যাঁ, দেশি বিদেশি ফলজ বনজ ঔষধি শোভাবর্ধনকারী সব ধরনের গাছ আছে। জি জি। আচ্ছা, কিছু কিছু গাছ দেখলাম আমি যখন প্রবাসে ছিলাম, তখন ওই ফল গাছগুলি দেখে আপনার এখানে আছে, সচরাচর সব নার্সারিতে দেখা যায় না। আচ্ছা, তো আপনি তো সবসময় বড় বড় বৃক্ষ মেলা করেন। আচ্ছা, তো আজকে আপনার এখানে কিছু স্পেশাল আনকমন দেশি বিদেশি গাছ দেখবো এবং দর্শকদেরকে দেখাবো। তো এই পাশেই দেখলাম আপনার কাছে রামবুটান, এখন তো মোটামুটি সারা বাংলাদেশে একটা সারা জাগানো ফল হচ্ছে রামবুটান। তো এই রামবুটানটা, এটা কোন দেশের বা এটা কী জাতীয় আপনার, সে সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আমি এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো মালয়েশিয়ান একটা প্রজাতির ফল, এটার নাম হলো রামবুটান। এই রামবুটান আমাদের বাংলাদেশ সরকার মালয়েশিয়া থেকে আমদানি করেছে, এবং এই রামবুটানের চারা আমাদের বাংলাদেশের আবহাওয়ায় এবং বাংলাদেশের এই পরিবেশে মাশাল্লাহ ভালো ফল প্রোডাকশন শুরু হয়েছে এবং লাভজনক একটা প্রোডাকশন। তো এই রামবুটান বছরে দুইবার হয়। তো এই রামবুটানটা সবচেয়ে কম যত্নে, অন্যান্য সারা চাষ করে তো সার দেওয়া লাগে, হসপিটাল দেওয়া লাগে, ওষুধ দেওয়া লাগে, খরচ বেশি হয়ে যায়। আর এটার মধ্যে তেমন খরচও দিতে হয় না, অল্প খরচে। এবং আমাদের যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, তারা তো মনে করেন এটা লেগে থাকার সুযোগ নেই। এই ব্যয়ের জন্য এই রামবুটান চাষ করাটা অত্যন্ত লাভজনক, তাদের কম পরিশ্রমে কম যত্নে এই রামবুটানটা ওনারা চাষ করতে পারে। আচ্ছা, এই রামবুটান আপনার দেখলাম আমরা, এই যে একটা ডালে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, মোট ছয়টা আছে। হ্যাঁ, এক লক্ষ। আর এই যে ছোট একটা নিয়ে সাতটা, এটা হইতেছে হইতেছে। আবার এইদিকে দেখতেছি ফুল মুকুল আসছে, আবার এই যে এখানে আবার মুকুল আসছে। তা আবার আপনার এই যে মাথার পিছনে একটা আছে, আবার এই যে করা সবুজ, এটা তিন শ্রেণীর রামবুটান ধরে। আচ্ছা, তিন শ্রেণীর, তো হলো বলা যায় আপনার বছরে তিনবার ফল পাওয়া যাবে, ত্রিফলা 12 মাসই। আচ্ছা, তো আপনার এটা আপনার রামবুটান ফলটা আপনার এটা কি জাতীয়? একটা রামবুটান আছে আপনার যে বিচি থেকে আপনার লিচুর মতন, যে মাংসটা আপনার লিচুর মতো উঠে আসে, আর একটা আপনার এই লটকলের মতন মাংসটা আপনার বিচির মধ্যে বেজে থাকে। তো আপনার এটা কোন জাতীয় রামবুটান? এটা আসলে আমি এটা খাই না এখনো, আমি আসলে বলতে পারবো না। আচ্ছা, খাইলে বলতে পারবো, খাইতে বলতে পারবো, আমার তো ব্যবসা করি হালাল, এটা নিয়ে মিথ্যা তথ্য আমি দিতে পারবো না। না না না, এটা আমার দ্বারা দেওয়া সম্ভব না। এই রামবুটানটা ঐতিহ্যবাহী ফল, এটা আমরা সবাই জানি। তো এই রামবুটান আমি আজকে 3 বছর হয়ে কালেকশন করেছি। হ্যাঁ, মালয়েশিয়া থেকে আমরা কালেকশন করেছিলাম, মালয়েশিয়া থেকে সরাসরি। হ্যাঁ হ্যাঁ, আমি তো এই নার্সারি ব্যবসা করি, আমার তো একটা কোনো ফল বাগান নাই। কত বছর যাবত আপনি নার্সারি ব্যবসা করেন? আল্লাহর রহমতে আমি এই পর্যন্ত 1996 সাল থেকে, 1996 সালের আমরা এই যে পহেলা জানুয়ারি থেকে
আমি এই নার্সারি কার্যক্রম শুরু করেছি, অর্ধ পর্যন্ত এটার সঙ্গে আমি লেগে আছি। মাশাআল্লাহ, অনেক বছর অনেক দীর্ঘদিন এই নার্সারির ব্যবসায় আছেন। আর এই নিচে এগুলি কি সব রামবুটানের চারা? এগুলো হলো রামবুটানের বীজের চারা। বীজের চারা, সব বীজের চারা? জি জি। তাহলে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ চারা আছে। আচ্ছা, এই বীজের চারাগুলোর বয়স আছে কেমন? এটা প্রায় এক বছর হয়ে গেছে। এক বছর হয়ে গেছে আপনার বীজের চারা? এক রামবুটানের চারা তাহলে দেখা যায় গ্রোথটা একটু কম। না, কম না, ভালোই, কিন্তু এটা যেহেতু ছোট প্যাকেটে, তো প্যাকেটে এই জন্য ছোট প্যাকেটে, তো এটা আপনি তো খুব বেশি খাবার পাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। এই যে মোটা প্যাকেটে লাগালে খাবার প্রচুর দিলে গাছ বড় হয়ে যাবে। আচ্ছা, তো আপনি এই ছোট চারাগুলি কত করে বিক্রি করতে? আমার এই ছোট চারাগুলো এক একটা পিস আমি 500 টাকা করে বিক্রি করি। 500 টাকা করে বিক্রি করতেছেন? এগুলো তো বীজের। বীজের। আর এরকম কলবের বড় চারা নিলে? এই আবার এরকম একটা যদি কলবের চারা নেন, আমি এই যে মাশাআল্লাহ এই জাত থেকে কলব কাইটা গ্যাপিং এর মাধ্যমে চারা তৈরি করছি, এগুলো আমরা 1000 টাকা করে বিক্রি করতেছি। কলবের চারা 1000? হ্যাঁ, বেশি চারা। আর এরকম বড় চারা নিলে? এই বড় চারাগুলো আসলে আমরা এখন বিক্রি করতেছি না, এটা আমরা জাতীয় বৃক্ষমেলা হয় না, এই বৃক্ষমেলাতে আমরা ফল গাছগুলো প্রদর্শনী করি, বড় গাছগুলো, যাতে দেশবাসী ওই জন্য রেখে দেয় না। আপনার কাছে তো প্রচুর পরিমাণে দেখলাম যে এরকম বড় বড় গাছ আছে ফল সহ। হ্যাঁ, মাশাআল্লাহ আছে, আমার অনেক গাছই আছে। এটা হলো আমাদের লাল জাতীয় রামবুটান। এই রামবুটানটা বাংলাদেশের মাটিতে হয় এবং চাষযোগ্য ফসল। এটা বছরে এটা আমার কাছে 3 সিস্টেমে ফল ধরে গেছে অলরেডি। এতে ফল পাকতেছে, এতে ফল মাঝারি হইতেছে, আবার এই যে এই ডালে দা আল্লাহর রহমতে যে মুকুলগুলো বাড়িতেছে। হ্যাঁ, তো এই এই গাছগুলো যদি আমার বাংলাদেশের কৃষকরা লাগায় অল্প যত্নে কম খরচে কম ব্যয়ে, এটা লাভজনক হবে, এটা আমি আশাবাদী ইনশাআল্লাহ। আচ্ছা, আর রামবুটানের এখন কেজি তো বাজারে অনেক দাম প্রচুর। জি জি, আমার তো আপনার 1000 টাকা কেজি ধরেন, তো 40 কেজি রামবুটান হইলে আপনার 40000 টাকা। 40000 টাকা? জি, তো অনেক দাম, অনেক দাম আসলে। তাহলে বলা যায় যে বাংলাদেশের মধ্যে যে ফলগুলি আছে তার মধ্যে সবচেয়ে দামি ফল হবে রামবুটান। রামবুটান? জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে মোটামুটি বলা যায় যে এটা নিঃসন্দেহে একজন একটা লাভজনক লাভজনক কৃষি। জি। আচ্ছা, তো কাকা এই পাশে দেখলাম আপনার হলুদ, ওইটা দেখালেন লাল, আসলে আপনার এখানে দুই জাতের মনে হয় রামবুটান আছে। জি, আসলে আমি আমি আসলে বিভিন্ন রকমের জাত কালেকশন করতে আমি ভালোবাসি। আমার কথা হলো যদি আমি ভালো ভালো জাত কালেকশন করি এবং আমি বড় করার উদ্দেশ্য হলো, আমি তো আপনার কাছে একটা গাছ বিক্রি করে দিলাম, আপনি নিয়ে গেলেন, ভবিষ্যতে কী হবে কারো জানা নাই। আর আমি যদি এরকম বড় সড়ো করে একটু ফল ধরাইয়া এটা দেখে বুঝিয়ে আপনার কাছে দিতে পারি, তাহলে গ্যারান্টি থাকে? হ্যাঁ, একটা গ্যারান্টি থাকে। আচ্ছা, এটাও কি 12 মাসই? এটাও 12 মাসই। এই দেন, এখান দাম আসলে দেন মুকুল আসছে। বন্ধুরা দেখেন আপনারা, এই যে এটা তো আপনার যে একদিকে আপনার ফুল এসে গেছে, এটা ফল হয়ে গেছে, এদিকে ফল আছে, এটাও 12 মাসই। এটাও 12 মাসই এবং হলুদ জাত। আচ্ছা, এটার আপনার চারা আছে? এটারও চারা আছে ইনশাল্লাহ। আচ্ছা, এটার আপনার বড় চারা না, এরকম বীজের বড়? না, এর চেয়ে বড় চারা না, এটা হলো আমার সর্বোচ্চ বড় চারা। ওই যে দেখেন ফল কেমন ধরছে মাশাআল্লাহ, এই যে দেখেন ফল ধরছে, এই যে দেখেন সুন্দর সুন্দর ফল আসতেছে। হ্যাঁ, আমার এই যে আমার এরকম 5টা গাছ আছে, 5টা গাছের মধ্যে একটা গাছ একজন আমার এক বন্ধু জোর করে ধরে নিয়ে গেছে, কবে আমার একটা গাছ দিতে হবে আপনার। আমি 4টা গাছ রাখছি, এবছর আমি ইনশাল্লাহ এই যে কলবের এই যে গ্যাপিং করে এই যে এই যে বিসি চারার মধ্যে কলব বানবো, কলব বান্ধে চারা বাড়াবো। আমার প্রিয় দশবাসী চাইলে আমার দিতে হবে না? হ্যাঁ, অবশ্যই, এই জন্য আমি চিন্তা করতেছি আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো কাকা আপনার আপনার নার্সারিটার অবস্থান একটু বলেন, যারা সরাসরি এসে আপনার এখানে তো প্রায় 460 প্রজাতির দেশি বিদেশি বিভিন্ন জাতের ফুল সব ধরনের গাছ আছে, তো আপনার কাছ থেকে যারা আপনার ফল ফলের গাছ বা যে কোনো ধরনের গাছ সংগ্রহ করতে চায় যোগাযোগ করার জন্য নাম্বারটা বলেন আর কীভাবে আসবে সেটা একটু বলেন। জি, আমার নার্সারিটার ইয়ে হলো আসার রাস্তা হলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন, যেমন মনে করেন আপনি ঢাকা থেকে আসবেন, তাহলে ঢাকা থেকে এসে আমাদের এই যে ইটাখলা গুলছত্তরা এসে আপনার নামতে হবে। ইটাখলা নামে তারপরে ইটাখলার এখানে ওই দেখবেন আমাদের সিএনজি স্টেশন আছে, এখানে দেখবেন সিএনজিটা শিবপুর মনোহরদির ডাকতেছে, এই সিএনজি দিয়ে খালি বলবেন আমি শিবপুর ফায়ার সার্ভিস বান্দার দিয়া নামক স্থানে শিবপুর ফায়ার সার্ভিসের সাথেই আপনার নার্সারি পল্লী নার্সারি সেন্টার। আচ্ছা, আমার মোবাইল নাম্বার হলো 01716112546। আচ্ছা, ঠিক আছে কাকা, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ, সালামু আলাইকুম।